হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর চ্যানেল মিটার্স ব্লগ। আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি। এই দেখো আমাদের বাড়িতে আজকে ওখানে বেশিতলা থানা আছে, ওখানে ত্রিপল টাঙানো হয়ে গেছে। কারণ এখানে আজকে পুজো হবে, কী পুজো হবে সেটা আপনি জানতে পারবে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের সংক্রান্তি। তো শ্রাবণ মাসের সংক্রান্তির দিন বাড়িতে মনসা পুজো হয়। তো সেই মনসা পুজোর আয়োজন চলছে, মা আর ঠামি দুজনে মিলে আয়োজনটা সম্পন্ন করছে। আর পাড়ায় যে সমস্ত ঠামিরা আছে তারা সকলে এসেছে, পাড়া প্রতিবেশী সকলে এখানে পুজো দেয়। তো এই দেখো মা গিয়ে, মা বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে যদিও আমিও গেছিলাম এই মনসা মূর্তিটা নিয়ে আসতে। তো এটাকে সাজিয়ে আর ওই যে পিছনে যেটা দেখছো ওটা 12 মাস থাকে ওখানে, এটাকে আবার সাজানো হচ্ছে। আর এদিকে আমার মুখ আমি দুধ কলা দিয়ে সারাদিনকে সাজাচ্ছে। আর এই হচ্ছে সমস্ত কিছু কীভাবে জল টল দিয়ে করবে সেগুলো দেখাচ্ছে। আর এখানে ফল টলগুলো কাটাকাটি করছে আমার এক পিসি ঠাম্মি। তো সকলে প্রায় মোটামুটি রেডি। এই দেখো আমাকে দেখো, আমি এক ছোট্ট টুপি করে চেপেছি, চেপে চেপে আমার আর একটা দাদা এসেছে পাশের থেকে পাড়ার। তো তাকে আমি দেখছি দুটো দুটো করে সে কী করছে। আসলে সে তো জুতো পড়েছে, তার থেকে জুতো পড়েছে, যেটা আমি একদম পড়তে চাই না। কারণ আমার খুব ভয় করে, আমি জুতোই পড়তে চাই না, জুতো পড়লে আমি খুব কান্নাকাটি করি। তো ওই জন্য মা আমাকে পড়ায়নি। আর এখানে পুজোর সমস্ত আয়োজন কমপ্লিট, পুজো এবার বসবে। তো তার আগে এখানে যে সিঙ্গি প্রসাদটা হবে তার জন্য মা গুড় বাতাসা এগুলো সব ভেজে রাখছি, কারণ না হলে এগুলো প্রসাদের মধ্যে দিয়ে নরম হয় না, তো খুব কষ্ট হয় তখন মাখতে গেলে। তখন আবার ডাটা দিয়ে কুচিয়ে কুচিয়ে ওগুলোকে গুঁড়ো করতে হয়, নাহলে মাখা যায় না। আর মিষ্টি তাহলে কম হবে, বুঝতেই পারছো। তো আমিও খুব ব্যস্ত, তাই দিকে দিকে লোকজন দেখানোর জন্য সব ব্যস্ত, সব কিছু সাজানো হয়ে গেছে। পুজোর যোগাযোগ হয়ে গেছে, পুজোর শুরু হয়ে গেছে। এই যে আমি মায়ের কোলে বসে আছি, পুজো করে আমি যে বইটা পড়ছিলাম, আমার মনসা পাচারি করছিলাম, সেই মনসার বইটা নিয়ে নিয়েছি। আর এখানে আমাদের পুজো মোটামুটি ঠামিই করে সব পুজোয়। তো ঠামি পুজো করছে, আমি মার কোলে বসে আছি। তো ব্যাপারটা হচ্ছে আমি শঙ্খ বাজানোতে ভয় পাই। তো যখনই শঙ্খ বাজাতে শুরু করেছে তখনই আমি একদম চমক উঠেছি। শঙ্খ কাশন এগুলো বাজাতে আমার খুব ভয় করে, কিন্তু আবার নাচতেও ইচ্ছে করে, দুটোই হয় একসাথে। কী করবো, আমার তো কিছু বলার নেই। সবাই এই যে পুজোর জন্য হাত চুপ করে বসে আছে, অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়েছে, আমিও ফুল নিয়েছি। দেখো আমি আমাকে মা আবার বলছি চুপ করে বসো, এরকম কথা হয় না, পুজোর খেলা বসে বসে যে মাঝে তো ভেঙে আছে। কারণ আমি কী করছি, আমি ওইগুলোকে সব হাত দিয়ে পাচ্ছি না বলে বাঁধিয়ে ঠেলাতে চেষ্টা করছি। কিন্তু যতই হোক পুজোর জিনিস তো তাই পাতা দিতে হয় না, তার জন্য এইভাবেই চলছে আমাদের পুজো। হয়ে গেলো প্রায় পুজোটা শেষের দিকে, ফুল চন্দন দেওয়া হয়ে গেছে। এইবার মা পাঁচালি করবে, সরি মা না, ঠামি পাঁচালি করবে। মা ঠামি পাঁচালি করে পুজোটাকে শেষ করবে। চলো তোমরা পুজো দেখো আস্তে আস্তে করে কী কী হচ্ছে পুজোয়। আর আমাকে দেখো, আমি হাত জোর করে বসে আছি, হাত জোর আমি করবো না, মা আমার হাতটা জোর করে দিয়েছে। দিয়ে একটু নাড়াচাড়া করছে, আমি তো লাফালাফি করছি। আর ওখান থেকে ব্যস্ত হয়ে গেছে, আমি কখন উঠবো কখন উঠবো, আমার আর ভালো লাগছে না ওখানে বসে থাকতে। কিন্তু মা তো আমাকে উঠতেই দিচ্ছে না, যদিও আমি তারপরেই বা যাবো। আমার যেহেতু ভিডিও করছে, আমি এই যে হাত জোর করে দিয়েছে মা আমার, আমি হাত জোর করে বসে আছি, ঠাকুর আমাকে এখান থেকে রক্ষা করো। পাঁচালিটা করিনি, আমি পাঁচালি করে হয়ে গেলে আমরা আস্তে 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 করে তারপরে প্রসাদ খাবো। আমার তো খুব মজা হচ্ছে, সবাইকে প্রসাদ দেবে, আমি দেখবো আমি খাবো। এই দেখো আমি আবার মায়ের কোলার জন্য এসেছি, এসে দেখতে দেখছি যেটুকু ওই দিকে আছে। বাবা যদিও বাড়ি ছিল না, বাবা কাজে গেছিলো, কিন্তু রাতে আসবে তো তখন মজা হবে। বাবাকে বলবো আমি কী কী করেছি। এই যে আমি আবার কী সময় শুনছি, কানে পেতে পেতে শুনছি আমি কী পাঁচালি করছি সেগুলো। এই দেখো আর মাকে বলছি, মা এরকম করে করতে হয়। মা তো বলছে হ্যাঁ তুমি দুটুমি করো না, না ওদের শঙ্খ বাজাও। হ্যাঁ আমাকে শঙ্খ দিয়ে গিয়ে, আমার তো শঙ্খে খুব ভয় পায়। আর মনসা পুজো জানো সকলে জীবন্ত দেবতা বলতে মনসাকেই মানে, তাই জন্য মনসা পুজোটা একটু এইভাবে করাই ভালো। আর মনসা পুজোর দিন সকলেই একটু সবাই চায় পুজো দেবে, একটু বাটা দেবে, একটু ফুল দেবে, মিষ্টি দেবে, এই জন্য সবাই দিতেও চলে আসে। এই যে আমাকে দাঁড়িয়ে গেছি, যাই হোক মনসা পুজো একটা প্রচলিত কথা বলি কোথা, কিন্তু আমরা তো কোনো প্রাণী বলে দিই না, তাই জন্য এখানে একটা আঁক আর একটা শ্মশান আমরা বলি দেওয়ার চেষ্টা করছি। এই যে এখানে আমার জেঠু বলি দিয়ে দিচ্ছে, হয়ে গেছে দেওয়া। এখন এইগুলোকে প্রসাদ বানিয়ে সবাইকে দেওয়া হবে। আর এই যে প্রসাদ রেডি করছে সকলে মিলে। আর আমি আমি মার করে যেটা সঙ্গে থাকবো, আবার দেখা হবে পরে ভিডিও।